দর্শক আসসালামু আলাইকুম, আমার সঙ্গে রয়েছেন তৌহিদুল ইসলাম সিয়াম। আপনারা খুব সম্প্রতি দেখেছেন যে একটা ছেলে, তার প্যাশন হচ্ছে ক্রিকেট খেলা এবং সে ক্রিকেট খেলার জন্য ফুড পান্ডায় কাজ করে তার জীবিকা নির্বাহ করছে। সকালে তিনি একজন প্লেয়ার, বিকালে তিনি একজন ফুড ডেলিভারি ম্যান। অনেকের অনেক রকম মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো সিয়ামের সাথে। সিয়াম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার একটা ভিডিও আমরা সম্প্রতি দেখেছি এবং আপনার প্যাশন হচ্ছে ক্রিকেট খেলা, আপনি এর পাশাপাশি আপনি ফুড ডেলিভারি করছেন, বিষয়টা কীভাবে দেখছেন? বিষয়টা হচ্ছে ভাই, কোনো কাজই ছোটো নয়, আর আমি এটা করতেছি কারণ আমার যেহেতু থাকা খাওয়ার খরচটা আমার নিজের বহন করতে হচ্ছে, তো আমি মনে করি যে এটা তো হালালই, আমি কারণ কষ্ট করে করতেছি, তো তেমন ইয়া না, বেশি ভিতরে লাগে না যে না ঠিক আছে সমস্যা নেই, আলহামদুলিল্লাহ চলতেছে। দর্শক, সিয়াম একজন কোরআনে হাফেজ, তিনি তারাবি পড়ান, ব্যাপারটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে, এজন্য আপনার সাথে শেয়ার করলাম। আর একটি বিষয় সিয়াম, আপনার নরসিংদীতে আপনার বাড়ি এবং আপনি সেখানে খেলাধুলা করেছেন, এখন আপনি ঢাকায় প্র্যাকটিস করছেন, তো পুরো ব্যাপারটা যদি একটু আমাদের সংক্ষেপে বলতেন। যে আসলে আমি আমার প্রথমে বলি, আমি আমাদের সব স্যারদের প্রতি আমি কৃতজ্ঞ, তারা আমাকে সবসময় অপরচুনিটি দিছে, তারা হয়তো জানে না আমার কী দিছে, যা ওইগুলো না বলি। প্রথম শুরু রাজীব স্যারের হাত ধরে, ওইখানে উনি আমাকে চ্যাম্পিয়নশিপের ক্যাম্পে রাখছিল, ওইটা আমার সবচেয়ে বড় ইন্সপিরেশন ছিল, আমি আরও চালাই গেছি। তো ঢাকায় আসলাম, নাদিম স্যারের কাছে প্র্যাকটিস করতাম, নাদিম স্যার অনেক কিছু আমার দেখাই দিছে। এর পরবর্তী সময়ে আমি দেখতেছি যে ভালো প্লেয়ারদেরকে আমার বল করতে হবে বা ভালো কিছু করতে হবে, তো আমি একাডেমি চেঞ্জ করি, আমি যাই কালিন্দী ক্রিকেট একাডেমি, আলী হোসেন স্যারের একাডেমি। তো ওইখানে আমার একটা মানে বড় ভাই অনেক ভালো বল করছিলাম, পরে উনি আমাকে ওনার মাধ্যমে উনি আমাকে ডিপিএলে নেট বোলিংয়ের সুযোগ করে দিছিল। তো ফরাজ স্যার ওইখানে প্র্যাকটিস করে আমাদের এই কালিন্দী ক্রিকেট একাডেমিতে। তো ওই ভাইয়ের মাধ্যমে আমি যখন ডিপিএলে নেট বল করি, তো মানুষ অনেকে জানতে চায় বা প্রশ্ন অনেকে হয় যে আমি কত স্পিডে বল করি বা কেমনি কি। ভাই আসলে আমি কত স্পিডে বল করি এটা তো আমি নিজে জানি না, বা আমি কোনো সময় মাপিও নাই, কোনো কিছু জানি না, তো আমি জানি যে যেহেতু ওরা ন্যাশনাল ক্যাম্পেইনার, তাহলে অ্যাটলিস্ট ওরা যা বলছে হয়তো একটু হলেও কম বেশ থাকবো, কিন্তু কাছাকাছি থাকবে, কারণ ওরা এটা দেখতেছে, ইয়ে করতো। তো হাসান মাহমুদ ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল, হাসান মাহমুদ ভাই আমার এমনি ছোটো ভাই, সে ভালোই ইয়া করতো তখন রোজার আগে। ওনার জিজ্ঞেস ভাই আমার বলে গতি কি 120 হয়, তো উনি বলছে যে আলহামদুলিল্লাহ 130+ হয়। তো ওইগুলি আমার ইন্সপিরেশন, আমি এখনও কোনো ভালো জায়গায় নাই বা কোনো ভালো কোনো প্লেয়ারও না আমি, বাট আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ ভালো হওয়ার জন্য, আর আমি এটাই আর কি আমার চাওয়া। তো বর্তমানে সিয়াম আপনি কোথায় খেলাধুলা করছেন, প্র্যাকটিস করছেন, এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী আমাদের দর্শকদের জন্য যদি বলতেন? জি আসলে আমি বর্তমানে প্র্যাকটিস করতেছি আপনার আগে করতাম আবাহনী মাঠে, আমাদের একাডেমি ছিল কালিন্দী, এখন এই একাডেমিটা আপনার এখান থেকে স্থানান্তর হয়েছে কেরানীগঞ্জ কালিন্দী মাঠে। তো এখানে যাই, আমি যাই আসে প্র্যাকটিস করি, সাইকেল দিয়ে যাই, ওইখানে প্র্যাকটিস করতেছি। আর আমার ভবিষ্যতের যেই কথাটা বলতেছেন, ভবিষ্যতের কথাটা ধরেন এটা ক্রিকেট নিয়ে অনেক বড় কিছু হওয়ার স্বপ্ন ইনশাল্লাহ, বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহ দিলে দিবে না দিলে নাই, বাট আল্লাহ তাআলা বলছে চেষ্টা করার জন্য আমি আমার মতো সর্বাত্মক চেষ্টা করব, আর এখন তার বেশি চেষ্টা করতে হবে, কারণ ওই ভিডিওটা দেখার পরে মানুষ ম্যাক্সিমাম মানুষ ভালো কমেন্ট করছে, তার মানে ওরা ক্রিকেটটারে ভালোবাসে, ক্রিকেটের ইমোশনটাকে ভালোবাসে। সো এখন আমার দায়িত্ব বাইরে গেছে আরও, তো আমি চাইতেছি যে যদি কোনো ভালো ধরেন একটা পৃষ্ঠপোষকতা, আমি কারো সাহায্য চাইতেছি না যে আমাকে কেউ সিম্পেথি দেখে বা আমাকে কেউ খরচ চালাক, আমি চাইতেছি যে এখানে আমি একটু বলতে চাইছি প্লিজ, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই ওই ভিডিওতে যে ভিডিওটা ওর ভাইরাল হয়েছে সেটাখানে কমেন্টস করেছেন যে সিম্পেথি বা আর্থিক সহযোগিতা, সিয়ামের মূল সাহায্যটা দরকার হচ্ছে ভালো একটা টিমে যাওয়া, ভালো একটা গ্রুপে যাওয়া, ভালো একটা গ্রুপের আন্ডারে খেলা। তো সিয়াম বলো যে ভাই আসলে কেউ কিন্তু ক্যাপাবল না, মানুষ মাত্রই ভুল, মানুষের ভুল হতেই পারে, ঠিক তেমনই আমি কিন্তু ক্যাপাবল না, আমি কিন্তু বড় প্লেয়ারও না, আমি জাস্ট এটুকুই আমি জোরে বল করতে পারি। আমাকে নেট বোলিংয়ে নিছে, নেট বোলিং এখন ভালো হয়েছিল, তো ওই সাংবাদিকদের মাধ্যমে আমি যাই আমার ভিডিও প্রতিবেদন করছে, তো দেখা গেছে কি আমি চাইতেছি কি যে কারো সহযোগিতা বলতে আমাকে যে খরচ চালানোর জন্য সহযোগিতা এরকম টাইপের কিছু না, আমি চাচ্ছিলাম যে ধরেন আমার ক্ষেত্রে নেট বল, অনেকে বলে যে নেট বোলিং করলে মানে অনেকে অনেক বেশি খাড়ায়, কোনো ইয়া নাই, ইম্প্রুভমেন্ট নাই, কোনো কিছু নাই, আমার ক্ষেত্রে কিন্তু ভিন্ন, কারণ আমার ক্ষেত্রে হলো যারা নেট বল করতেছে কিন্তু 20 কোটি মানুষের ভিতরে 20 জনের ভিতরে একজন, তার মানে ওর ভিতরে কিছু আছে দেখেই উনি 20 জনের ভিতরে একজন, 20 কোটি মানুষের ভিতরে, তার মানে আমি যদি ওনারে 10টা বল করার পর 1টা বা 2টা বল বিট করাইতে পারি, 1টা বা 2টা বল ওনাকে ভালো করতে পারি, এটা আমার সবচেয়ে বড় ইন্সপিরেশন।
তো আমি চাইছিলাম যে ধরেন নেট বোলিংটা যদি কন্টিনিউয়াসলি করতে পারতাম, মানে ন্যাশনাল টিমের আন্ডারে যেসব নেট বোলিং হয় করতে পারতাম, তাহলে হয়তো আমি যতটুকু পারি, ক্যাপাবল তো আমি না ঠিক আছে, যতটুকু পারি আমি আরও বেশি শিখতে পারতাম, জানতে পারতাম বিষয়টা এরকম। আর যদি ধরেন এইরকম যেমন ধরেন বিপিএল আসছে, এনসিএল, ডিপিএল, ওনারা তো আর আমাদের দায়িত্ব নেবে না যে একটা খ্যাতের প্লেয়ারের এনে ইয়া করবে। আমি নিজে মানি যে আমি একটা ছোট প্লেয়ার, এমন বড় প্লেয়ার না, বাট যদি ধরেন একটা এরকম যে এরকম বড় একটা মানে কোচ ডিপিএল বা বিপিএল বা এনসিএলের কোচ, ওরা তো আর লো লেভেলের না, অনেক বড় মানের কোচ, তো ওই রকম যদি একটা ইয়া থাকতো যে ওদের মাধ্যমে আমি যদি ওই টিমের সাথে নেট বোলিং বা থাকতে পারতাম বা ইয়া করতে পারতাম, তাহলে আমি ওই টাকা পয়সা কোনো ইয়া না, আমার টাকার দরকার নাই ভাই, বাট আমার শিক্ষার দরকার। আমি শিখতে পারলে আমি এনাফ, মানে আমি আগে ইনশাল্লাহ ক্যাপাবল হতে চাই, বাট যেহেতু দর্শকরা অনেক মিশ্র প্রতিক্রিয়া করছে, অনেকে ম্যাক্সিমাম মানুষই আমাকে হেল্প মানে হেল্প করার জন্য কল দিছে বা ইয়া করছে, আলহামদুলিল্লাহ যে আপনাদের ভালোবাসাটা এতটুকু যে ক্রিকেটটা নিয়ে আপনারা ভাবেন। আমিও ভাবতাম যে আমি ফুডপান্ডা ডেলিভারি দেওয়ার সময় দেখতাম ওয়ার্ল্ড কাপ হইতেছে, টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, তখন দেখি যে বাদাম বিক্রেতা সে ক্রিকেট নিয়ে মানে ক্রিকেটের খবর শুনতেছে, তো আমি এই জন্য আমারও ক্রিকেটের প্রতি আবেগ অনেক। আর এমন আলহামদুলিল্লাহ যেহেতু একটা লাইনে আসি, আর ন্যাশনাল ক্যাম্পেইনার যেহেতু হাসান ভাই আমাকে এতটুকু বলছিল 130 প্লাস হয় আলহামদুলিল্লাহ, তার মানে যদি 30 না হইলে তো 125 নাহলে 120, যদি আমি একটা ভালো টিমের আন্ডারে বা একটা ভালো কোচের আন্ডারে আমি প্র্যাকটিস করতে পারি, আমাদের কোচ ভালো, ওনারা আমার নিয়ে কাজ করতেছে, ফরচার আলিস স্যারের সাথে আজকে কথা হয়েছে কাজ করতেছে, তারপরও যদি এরকম একটা টিমের আন্ডারে যদি কাজ করতে পারি, আমাকে খেলাইতে হবে এমন কোনো, এখন আমি ছোটো প্লেয়ার, আমার একদম বড় প্লেয়ার না, বাট যদি ধরেন সুযোগ পাই এরকম একটা জিনিস, তাহলে হয়তো আমি ওনাদের কাছ থেকে অনেক শিখতে পারতাম, জানতে পারতাম। তো এই ক্রিকেটটারে হয়তো ইনশাল্লাহ আমি এখন কিছু না, হয়তো আমি ভবিষ্যতে ইনশাল্লাহ ক্রিকেটার সম ক্রিকেটে আমি অনেক কিছু দিতে পারতাম। তো আমার বেসিকটা ভালো না, বেসিক বলতে মানে আমি ক্রিকেটটা বেশি দিন হয় না খেলি, যতদিনই খেলছি এর মাঝখানে আবার আড়াই বছরের মতো গ্যাপ গেছে করোনার জন্য, তারপর আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট যা শিখছি, মানে আমার আমি একটা জিনিস দেখছি আলহামদুলিল্লাহ, যে আমি যদি 10% একটা জিনিস চেষ্টা করি, আল্লাহ তালা কেন জানি 100% নিয়ে আমি নিজেও আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। দর্শক, আমরা অবশ্যই আবার সিয়ামের সফলতার গল্প নিয়ে হাজির হব, আপনারা সবাই সিয়ামের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। ভাই আরেকটা কথা, জি সফলতা বলতে আসলে এটা আমি বিশ্বাস করি ইনশাল্লাহ, আজকে হয়তো আমি কিছু না, বাট আমার অন্য কেউ পাশে থাকুন না থাকুক, আমার মা সবসময় আমার জন্য দোয়া করে সবসময়, তো আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আজকে হয়তো কিছু না, আর ইনশাল্লাহ সফলতা আল্লাহ আমার দিবে, সমস্যা নেই। খালি আমাদের দেশবাসী যারা আমার আগে ভিডিওটা দেখছেন বা এই ভিডিওটা যারা দেখবেন, সবাই আমার যারা হেল্প করছে এই পর্যন্ত, সবাই ওনাদের জন্য দোয়া করবেন, সাংবাদিক ভাই যারা আছে ওনাদের জন্য দোয়া করবেন, কারণ ওনারা যদি ভিডিওটা না করতো তাহলে হয়তো আমার আমাদের চিন্তা না, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের যেই এখন এক্সপেকটেশনের যে জায়গাটা এই জন্য আমি ফিল আপ করতে পারি ইনশাল্লাহ। ধন্যবাদ সিয়াম। দর্শক, আমরা অবশ্যই হাজির হব সিয়ামের সফলতার গল্প নিয়ে, আমরা চাই সিয়াম যেন এর পরবর্তীতে ভালো কোনো টিমে তার প্র্যাকটিস করতে পারেন এবং তিনি বাংলাদেশের একজন নাম করা, শুধু বাংলাদেশের না বিশ্বের নাম করা খেলোয়াড় হতে পারেন, আমাদের বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারেন। ভালো থাকবেন সবাই দর্শক, আল্লাহ হাফেজ।